এক সমুদ্রের সঙ্গে কথা বলছি, তাই জন্য আমরা রামায়ণ নিয়ে আর একটা প্রশ্ন করে এরপর মহাভারতে যাব এবং আস্তে আস্তে আমাদের ইন্টারভিউকে একটা শেষ করব আরও বৃহত্তরভাবে কথা বলার জন্য। শেষ বলে তো কিছু হয় না। আচ্ছা, চন্দ্রাবতীর রামায়ণ যেটাকে নিয়ে আজকে আধুনিক ফেমিনিস্টরা অনেক কথা বলেন, চন্দ্রাবতী নাকি একটা নতুন দিগন্ত রামায়ণকে ব্যাখ্যা করার ক্ষেত্রে এঁকেছিলেন, সেটার সাথে একুশ শতকের ভারতের কি খুব একটা মিল আছে যে চন্দ্রাবতীর রামায়ণকে আজকে আমাদের কাছে কোনো একটা স্ট্যান্ডার্ড ইয়ার্ড? ব্যাপারটা হচ্ছে ওনারা যেটা বলেন সেটাকে, ওই তো বললাম যে চন্দ্রাবতীর রামায়ণ নিয়ে বহু মানন করা কোনো অসুবিধা নেই, কিন্তু ওনারা যেটা করেন যে ওনারা একটা খ্রিস্টপূর্ব শতাব্দীর বইটাকে একটা ঘৃণার চোখে দেখে তারপরে চন্দ্রাবতীর প্রশংসা করেন। নবনীতাদির সঙ্গে এ সময় না আমার কথাও হতো যে আপনারা যেটা করেন সেটা কি, বেশ তো চন্দ্রাবতী একটা মেয়ে, সে রামায়ণ লিখছে, তার যে যন্ত্রণা স্বামী হিসেবে যে যন্ত্রণা সীতা পেয়েছে, হ্যাঁ, সেই দিক থেকে তার যে যন্ত্রণাগুলো সেটা তিনি প্রকাশ করেছেন, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। এবং সেটা টেলিং এবং রিটেলিং রামায়ণের তো হয়েছে, যার জন্য 300 রামায়ণস, একে রামানুজনের মতো লোক যে 300 রামায়ণস করেছিলেন। দেখো, এটাও তো একটা মার্কসিস্ট দৃষ্টিভঙ্গি তো বলবো না, কিন্তু ফোক কালচারের দিক থেকে যেটা বলেছিলেন সেটা জেএনইউতে পাঠ্য হয়েছিল, এবং সেটা আমি তো এটা জানি যিনি যে মানে মেনি রামায়ণের যে বইটা লিখেছেন যিনি, তার এই লেখাটা কিন্তু জেএনইউ কিংবা ইত্যাদি থেকে পাঠ বিবর্জিত হয়েছে, এটা ঠিক হয়নি আমি মনে করি। যাই হোক, সে যা করার করেছেন তারা, কিন্তু ঘটনাটা হচ্ছে যে টেলিং অ্যান্ড রিটেলিংয়ের মাধ্যমে রামায়ণের একটা ঘটনা, সেই ঘটনাটাকে ধরে আমি যদি সেটা টেলিং করি, আবার বলি আর এক রকম করে বলি, কিংবা রিটেলিং করি আরও একবার আর এক রকম করে বলি, এরকম করে 300 রকম করে তো বলা হয়েছে, তাতে জিনিসটা কিন্তু খারাপ কিছু হয় না। তাতে মূল যেটা, সেই মূলটাকে ধরেই কিন্তু কেউ সেটার প্রতিবাদ করছে, কেউ সেটার পরে আসছে। তাহলে টেলিং রিটেলিংয়ের মাধ্যমে কিন্তু মূল জায়গাটা রামায়ণেরই প্রতিষ্ঠা হচ্ছে, আমি এইটা কিন্তু কেউ বুঝতে পারে না যে তুমি ও রামায়ণটা যদি না থাকতো তাহলে তো এই রিটেলিংটা হতো না, তাই না? রামচন্দ্রের মতো একটা লোক ছিল বলেই তাকে টার্গেট করা গেছে এটা নিয়ে। তার এই টার্গেট যাকে করছো তার মাধ্যমে যে তুমি রিটেলিং করছো, আই হ্যাভ নো প্রবলেম দেয়ার, সেটা তো সমাজ বাড়ে। এবং রামায়ণের মধ্যে যে ঘটনাগুলো, যে চরিত্রগুলো আছে তারও আরও বেশি বিশ্লেষণ হয়, সে তার বক্তব্যগুলো আরও চোখা হয়, সেটা কোনো সমস্যা নেই আমার। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মূলকে কিন্তু ভয়ঙ্করভাবে নিন্দা এখানে করা যায় না, এইখানেই আমার বক্তব্যটা থাকে সবসময়। না, চন্দ্রাবতী তো নিন্দা করেন, নিন্দা করেননি, কিন্তু নিন্দা তো অন্যেরা করেছেন, চন্দ্রাবতী নিন্দা করেননি। যারা নিন্দা করেছেন তারা তো যারা গবেষক, তারা চন্দ্রাবতীকে দেখিয়ে আচ্ছা করে রামায়ণ কি, রামচন্দ্র কি গালাগাল দেন, এটা তো দেখেছি, তাই না? এই পাওয়া না পাওয়ার মহাভারতে যাওয়ার আগে, কেননা মহাভারতের সাথে রবীন্দ্রনাথ বলেছিলেন ত্যাগ তিতিক্ষা সংগ্রামের এক মহাকাব্যের কথা, একভাবে রবীন্দ্রনাথ মহাভারতকে বলেছিলেন, এবং একজন লেখকের জীবনেও একটা মহাভারতের মতো বিরাট একটা লেখার স্পেস থাকে। আমার নিজের একটা সৌভাগ্য ছিল যে অনেক দূর থেকে আমি শুনছিলাম বছর দুয়েক আগে নৃসিংহদার এক বক্তৃতা, যেখানে অনেক সম্মানীয় ব্যক্তিত্বরা ছিলেন, সম্ভবত শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানে নৃসিংহদা একটা ভালো কথা বলেছিল যে এখন আমায় পুরস্কার দিয়ে কী হবে, যখন আমি সত্যিই পুরস্কার পাওয়ার মতো করে লিখতাম সেই সময় তো আমাকে পুরস্কার দিলে তবুও ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। এই জায়গাটা কি একটু ব্যাখ্যা করেন, এটা কি লেখক জীবনের স্বাভাবিক জায়গা, এটা আসবেই ব্যাসদেবের মতো? দেখো, যে কোনো পুরস্কারই খুব ভালো লেখকের পক্ষে তাকে উৎসাহ দেয়, কোনো সন্দেহ নেই, কিন্তু যে পুরস্কারের সম্বন্ধে এই কথাটা এসেছিল সেটা সাহিত্য একাডেমি পুরস্কার। সাহিত্য একাডেমি পাওয়ার পর আমি খুব নির্বিণ্ণ ছিলাম, অনেকে খুব মানে এটাকে লাফালাফির মতো একটা জায়গায় বলেছিলেন যে এটা কী সাংঘাতিক একটা ব্যাপার হলো, আপনার স্বীকৃতি হলো। আমি দেখো, একটাই কথা যে আমার স্বীকৃতি যে সময় আমি লিখছিলাম, যে সময় আমার মহাভারতের সমস্ত লেখাগুলো বেরোচ্ছে, এবং প্রচুর মানুষ কিনছে, এক একটা বই কত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিলো, একটা প্রবন্ধের বই আনন্দ পাবলিশার্স থেকে, সেই সব সময় কিন্তু পুরস্কারটা পাইনি। পুরস্কার যখন সেইটা সত্যজিৎ রায়ের কথা ছেড়ে দাও, উনি নমস্য ব্যক্তি, তার কথা ছেড়ে দাও,
হ্যাঁ, ব্যাপারটা ওর ক্ষেত্রে সত্য, এরকম অনেকের ক্ষেত্রেই ভারতবর্ষের সত্য, কিন্তু ভারতবর্ষের মধ্যে থেকে সত্যিটা তো ঘরে সম্মান পেয়েছেন অনেকে, কিন্তু ভারতবর্ষের মধ্যে থেকে বাংলায় থেকে আমি বোধ বল যে বোধ হয় মমতা বন্দ্যোপাধ্যায় বোধ হয় প্রথম মানুষ, এটা লোকে পার্টিজান আউটলুক মনে করতে পারে, আমি তো তাকে চিনতাম না, তাই না? আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিচয় করে দিয়েছেন ব্রাত্য বসু, তিনি আমাদের পথপ্রদর্শক একদিক দিয়ে, তা আমার লেখাপড়ার ক্ষেত্রে তিনি অনেক উপকার করেছেন। এখন এই যে মানুষটার সঙ্গে পরিচয় হলো এবং তার পরিচয় না হওয়ার আগেও কিন্তু এই জিনিসটা মোটামুটি ঠিক হয়ে গেছিল যে আমাকে প্রথম বিদ্যাসাগর পুরস্কার দেওয়া হলো খুব কুইকলি, এবং তার পরের বছরই বোধ হয় কিংবা তার পরের বছরই আমাকে বঙ্গবিভূষণ দেওয়া হলো। তো আমি বাম জমানায় লেখালেখি কিন্তু আমার চরম জায়গায় পৌঁছেছিল, তখন বামেদের সঙ্গে যখন কথাবার্তা হতো, অনেক মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে আমার, তারা বলতেন আপনার লেখা কোন দারুণ লেখেন আপনি অমুক তোমার, আপনার লেখা থেকে আমরা কোট করি, এরকম পর্যন্ত বলেছেন আমাকে, আমি সেই মন্ত্রীর নাম বলছি না, কিন্তু বলেছি যে আরও লেখা পড়ার জন্যে আমার কিছু অর্থের দরকার, আমি মহাভারত অনুবাদ করতে চাই অমুক তমুক ইত্যাদি, সেসব জায়গায় কিন্তু তারা কোনো ভাবনা চিন্তা করেননি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আননোন একটা লোক যার সঙ্গে আমার কোনো পরিচয় নেই, আমি তার সঙ্গে পরিচয় করতে চান, তিনি আমার, এই যে ব্যাপারটা, এটা আমার সবচেয়ে ভালো লেগেছিল যে তিনি নিজে পরিচয় করেছিলেন আমার সঙ্গে। হ্যাঁ, মাধ্যম ছিলেন, অবশ্যই ব্রাত্য বসু মাধ্যম ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আমাকে যে পুরস্কার, আমি মনে করি সাহিত্য একাডেমির থেকে আমি সেটা অনেক বেশি সম্মান দিই ওই বঙ্গবিভূষণ পুরস্কারটাকে, কেন কি আমার জীবনের প্রথম একটা ভালো পুরস্কার, যাকে একটা বড় সম্মান যাকে বলে, সেই সম্মানটা কিন্তু আমি পেয়েছিলাম এদের কাছ থেকে, সেটা আমার কাছে বড় ভালো লেগেছিল। সাহিত্য একাডেমি পুরস্কার নিশ্চয়ই তখন আমার মনে হয়েছে যে এখন সাহিত্য একাডেমি ঠিক আছে, ভালো মন্দ নয়, হ্যাঁ, কিন্তু তখন আমার উচ্ছ্বাসগুলো চলে গেছে, মনে হয়েছে ঠিক আছে, ইটস অল রাইট, ওয়েলকাম, এই আর কি। এবার আমরা মহাভারত যাবো, বেদব্যাসের কথায় যাব, এবং তার আগে একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করে নেব, 21 শতকের ভারতের সাথে রামায়ণের বেশি মিল খুঁজে পান নৃসিংহ প্রসাদ ভাদুরী শ্রদ্ধেয়, নাকি মহাভারতের বেশি মিল খুঁজে পান? দেখুন, রামায়ণের কাহিনীর সঙ্গে 21 শতকের কিছু মিলবে না, কারণ খুব ব্রাহ্মণ্যবাদী ভাবনা রামায়ণের মধ্যে আছে, এটা বিভিন্ন, মানে বিশ্বামিত্র রামচন্দ্রকে তারকা রাক্ষসী বধ করতে নিয়ে যাচ্ছেন, বনের মধ্যে সকালবেলায় উঠেই তিনি বলছেন আগে সন্ধ্যা করে নাও, মহাভারতে এইরকম পাবেন না, মহাভারতে এই ব্রাহ্মণ্যবাদী ভাবনাগুলো কিন্তু নেই। হ্যাঁ, মানে এই যে জায়গাটা, মহাভারত হচ্ছে জীবন, আমি মনে করি, আমি এই কথা বলি শেষ করবো, কারণ মহাভারত নিয়ে বেশি কথা বলার আজকের কোনো সময় নেই, আমি এটা বলবো, দুটো প্রশ্ন, মহাভারত হচ্ছে এমন একটা জায়গা যেটা আমি সবসময় বলে থাকি যে আমাদের যে ঘৃণা, আমাদের যে দ্বেষ, আমাদের যে রাগ, দ্বেষ বলছি কিন্তু তালব্যসম না, বুঝতে পারি, আমাদের যে রাগ, আমাদের ক্ষোভ, আমাদের ভালোবাসা, আমাদের কারুণ্য, কষ্ট, যন্ত্রণা, সোসাইটির বিভিন্ন আঙ্গিক নিয়ে যে যন্ত্রণা, সব কিছু আমি এখনও মনে করি, যা মহাভারতকার প্রথমে বলেছেন, যদ ইহাস্তি তদ অন্যত্র, যা এখানে আছে তা অন্য জায়গাতেও আছে, যা এখানে নেই তা অন্য জায়গায় নেই, যেটাকে সারমর্ম হচ্ছে যাহা নেই ভারতে তাহা নেই ভারতে, এই যে ব্যাপারটা আমি মনে করি যে 21st century কেন অনেক মডার্ন জায়গা হেরে যাবে মহাভারতের কাছে, বিশেষ করে স্ত্রীলোকের ক্ষেত্রে যেসব কথা যারা বলেন যে দ্রৌপদী প্রচুর ভুল ভাল বলেন, তারা কিছু বোঝেন না মহাভারত, আমি এইটুকু বলি যে মহাভারতের জায়গায় উইমেন্স ইম্যান্সিপেশন কিংবা যা যা কথা, উইমেন এম্পাওয়ারমেন্টের কথা, যেসব 1000 গুণ এগিয়ে আছে আজকের থেকেও বেশি, আজকের থেকেও বেশি, ওই জায়গায় ওরা নিয়ে যেতে পারবেন না। আপনি একটা স্বয়ংবর সভায় 5টা ছেলে আপনি ঠিক করতে পারবেন না যে আমি 5টা লোককে বিয়ে করব, একটা মেয়ে পারবে না, এটা এখনও এতখানি মাই বডি মাই চয়েস হয়নি, এতখানি মডার্নও দাঁড়ানো,
নিন। অদ্ভুত, উনি উস্কে দিলেন। কিন্তু আজকে আমাদের যেহেতু উনি বললেন, আর দুটো প্রশ্ন করে শেষ করব মহাভারত নিয়েই, যে আমার অনেক সময় মনে হয় যে মহাভারতের যে গল্পটা যেখানে আমরা দেখি জন্মেজয় শেষ পর্যন্ত জেনোসাইড থেকে সরে আসছেন, তিনি আর নাককুলকে ধ্বংস করছেন না, এবং তার আগে ব্যাসদেব তাকে ইন্টেলেকচুয়াল হিসেবে একটা চ্যালেঞ্জ করে তার জীবনে, মানে তাদের বাড়িতে কী কী ঘটনা ঘটেছিল এবং রাজ পরিবারে কী কী ঘটনা ঘটেছিল তার একটা বিরাট বর্ণনা দিয়ে যাচ্ছেন, এবং শাসক শ্রেণীর প্রতারণার ইতিহাস তুলে ধরছেন, এবং যেখান থেকে জেনোসাইডটা থেমে যাচ্ছে, অর্থাৎ রাষ্ট্র একভাবে একটা ফ্যাসিস্ট রূপের চেয়ে, ফ্যাসিস্ট রূপ থেকে সরে এসে জেনোসাইড বন্ধ করে সে অনেক বেশি গণতান্ত্রিক হয়ে উঠছে, তাহলে কি মহাভারতের আসল ক্যারেক্টার জন্মেজয়, জন্মেজয়কে ধরেই কি আমরা একটা নতুন ধরনের রাজনীতি পাচ্ছি? মহাভারতের আসল ক্যারেক্টার কখনোই জন্মেজয় নয়, কিন্তু আসলিয়াত মহাভারত যে, তার সূত্রপাতটা কিন্তু জন্মেজয় করে দিয়েছেন, এইটা হচ্ছে ব্যাপার। জেনোসাইড বন্ধ করছেন এবং এটা ব্যাস কেন এটা বোঝাচ্ছেন, নাগ জনজাতি হচ্ছে তখনকার দিনের ওল্ডেস্ট জনজাতি, তার রেমন্যান্ট ছিল তক্ষক, যার হাতে মারা যান, এবং খাণ্ডব দহনের সময় এই নাগ জনজাতিকে উৎখাত করা হয়েছে। তার মানে কি, আরবানাইজেশন যখন হয়েছে, পুরনো যেসব জনজাতি তাদের উৎখাত করে দিয়েছেন যে এরিয়ানসরা, তার একটা ঘটনা তো খাণ্ডব দহনের মধ্যে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে নাগ জনজাতি রিটালিয়েট করছে, তার উল্টো দিকে জন্মেজয় যে রিটালিয়েট করতে যাচ্ছিলেন সেটাকে ব্যাস বাধা দিয়েছেন অত্যন্ত গণতান্ত্রিক চেতনায়, এবং এটা বুঝিয়েছেন যে এইভাবে কিন্তু হয় না, রাষ্ট্র এইভাবে চলে না। তোমার রাগ হলো আর তুমি একটা জেনোসাইড করে দিলে, নাগ জনজাতিকে তুমি ধ্বংস করে দিলে, এটা হতে পারে না। বলে এই যে না হতে পারার যে ব্যাপারটা, এরকম হতে পারে না। মহাভারতের মধ্যে গণতন্ত্রের প্রতিষ্ঠার কথা আমি বলি, যে স্বয়ং কৃষ্ণ কিন্তু একটা গণতান্ত্রিক রাজ্যের রাজা ছিলেন, তিনি রাজা হননি কোনো দিন, তার সময় অলিগার্কি ছিল, হয়তো এটা পুরোপুরি গণতন্ত্র নয়। কিন্তু কৃষ্ণ নিজে মহাভারতের মধ্যে বলছেন এটা, যে আমি যে জায়গাটায় জন্মেছি সেখানে শাসন করেন অনেকগুলি প্রধান, সেই প্রধানের মধ্যে এমন অবস্থা যে আমি আমার ভাগ কিছু পাই না, আমার যা ভাগ তা খানিকটা দিয়ে দিতে হয়, তাহলে এই যে ব্যাপার, এবং সেখানে তার নিজের মতো সবসময় যে খাটে তা কিন্তু, কৃষ্ণের মতো লোক, তিনি বলছেন আমার মত যে সবসময় খাটে তা কিন্তু নয়, এবং একটা জায়গায় তিনি বলছেন যে দেখো আমি কীরকম জায়গায় বাস করি, কীরকম আমার রাজ্য যেখানে আমি থাকি, সেখানে অক্রূর বলে একজন আছেন খুব পাওয়ারফুল, আরেকজন আছেন রাজা উগ্রসেন, বলছে এই দুজনের সঙ্গে সবসময় ঝগড়াঝাটি হচ্ছে, আমার অবস্থা হচ্ছে এইরকম যে ও আমাকে সাক্ষী মানে, ও আমাকে সাক্ষী মানে, কারণ কৃষ্ণ ইজ অল পাওয়ারফুল, সবচেয়ে বেশি তার কথায় চলে লোকজন। সেই সাক্ষী মানার সময় তিনি বলছেন যে আমি একস্য জয়মাশংসে অপরস্য অপরাজয়, ঠিক একজন জুয়ারির মা, জুয়ারির মা, সেই দুই জুয়ারি, তার দুই জুয়ারি ছেলে এসে মাকে নমস্কার করে বলছে মা আমি যেন আজকে জিতি, তা দুই ছেলে যখন প্রণাম করছে সে বলছে আমি একজনের সোহম কিতব মাতিব, সেই জুয়ারির মায়ের মতো আমি বলি হ্যাঁ তোমার জয় হোক, আরেকজনকে বলি তুমি যেন পরাজিত না হও। এই যে জায়গাটা, এটা কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রের লক্ষণ, যেখানে কৃষ্ণ পর্যন্ত তার একজন ভিকটিম, অথবা কৃষ্ণ সেটা পছন্দ করে, না হলে তিনি এই ভিকটিমাইজেশনের কথা বলতেন না। সেই জায়গায় দাঁড়িয়ে অনন্ত গণতান্ত্রিক ভাবনার কথা কিন্তু মহাভারতের মধ্যেই আছে, এবং সেটা জন্মেজয় তার সূচনা করেছেন মাত্র। শেষ প্রশ্ন, শেষ বলে যদিও কিছু হয় না, আমরা আজকের মতো শেষ করি, আগামীকাল আরও কথা বলবো বলে, এটাও বোধহয় মহাভারতের একটা শিক্ষা। সেই জায়গা থেকে বলবো যে গত বছর একটা লেখা পড়ে চমকে উঠেছিলাম, নৃসিংহ প্রসাদ ভাদুরীর, যেখানে উনি তুলসীদাসের বন্ধু খানি খানার কথা বলেছিলেন, যিনি কিনা আকবরের মন্ত্রিসভায় ছিলেন, যুদ্ধ করতেন এবং অসাধারণ কবি, খানি খানান, এবং অসাধারণ কবিতাও লিখতেন, এবং তুলসীদাসকে রামায়ণ অনুবাদ করার জন্য বা রামায়ণকে অন্যভাবে ইন্টারপ্রেট করার জন্যে প্রবলভাবে আক্রমণের শিকারও হতে হয়েছিল। এই বিষয়টাকে যদি একটু ব্যাখ্যা করেন, এবং তার সাথে সাথে এত মৃত মানুষ, এত অতীতের সাথে কথা বলা, যিনি প্রতিদিন বলে যান, তিনি কিভাবে আক্রান্ত হন,
এবং কিভাবে সেই আক্রমণের বিরুদ্ধে নিজের প্রাচীর গড়ে তোলেন সেটাও যদি আমাদের লেখক জানান তাহলে খুব সুবিধা হয়। এবং এটাই শেষ প্রশ্ন। দেখুন একটা কথা কি জানেন, যে এই আব্দুর রহিমের সম্বন্ধে আমার অনেকটা লেখা বাকি আছে, সে লেখা আমি লিখছি। খানি খানান আব্দুর রহিম তুলসীদাসের বন্ধু ছিলেন, তুলসীদাসের বন্ধু বলে নয়, ওরকম একটা মানুষ, ওরকম একটা পণ্ডিত যিনি সংস্কৃত জানেন অসাধারণ, যিনি আরবিক জানেন, যিনি পার্সিয়ান জানেন, একেবারে মানে জলের মতো জানেন এই তিনটে। খানি খানানের যে কবিতা, সেখানে এক একটা ছন্দ তিনি সংস্কৃত ছন্দে লিখছেন, অথচ তার এক লাইন পার্সিয়ান আর এক লাইন সংস্কৃত, এই কি সোজা ক্ষমতা! হ্যাঁ, তিনি গ্রহের উপরে বই লিখেছেন। হ্যাঁ, আমি অবাক হয়ে গেছি যে আমাদের যে জ্যোতিষচর্চা তার উপরে উনি বই লিখেছেন। যাই হোক, সেটা ছেড়ে দিলাম। ওনার অনন্ত কবিতা আছে, খানি খানানের অনন্ত কবিতা আছে, রহিম রচনাবলী নিয়ে বেরিয়ে গেছে সে সমস্ত বই, কিন্তু আজকের যুগে তাকে বোধহয় নতুন করে আবিষ্কার করা যায়, এবং সেটা আমি করার চেষ্টা করছি, একটা বই লিখছি, সেখানে তার কথা থাকবে। তুলসীদাসকে তিনি বর্বই ছন্দে রচনার জন্য বলেছেন, তিনি নিজে বর্বই খুব পছন্দ করতেন, বৈবই একটা ছন্দ, সেই ছন্দে তুলসীদাস রামায়ণ লিখুন, এবং শেষ পর্যন্ত তুলসীদাস তার কথা শুনে একটা সংক্ষিপ্ত রামায়ণ কিন্তু বর্বই রচনা করেছিলেন তিনি। হ্যাঁ, এটার থেকেই বোঝা যায় যে তুলসীদাসের সঙ্গে রহিমের একটা অত্যন্ত ভালোবাসার সম্পর্ক ছিল, এবং তুলসীদাসকে যখন তার সমসাময়িক জমানা যা তা বলছেন ব্রাহ্মণ্য যে বাদ যেটা ছিল তাকে মন্দিরে জায়গা দেয়নি, সেখানে তুলসীদাস কিন্তু এই কথা তার মুখ দিয়ে বেরোচ্ছে যে আমি মসজিদে শোবো, হ্যাঁ আমি রাস্তায় থাকব, কিন্তু আমি কারো কৃতদাস নই, কারণ আমার এমন দায় ঘটেনি যে আমার মেয়ের বিয়ে দিতে বসেছি আমি। এই কথাগুলো তুলসীদাসের মুখ দিয়ে বেরোচ্ছে যে ব্রাহ্মণ্যবাদের ভাবনাতে, যে জয় সিয়ারামের ভাবনাতে এখনকার দিন চলে, তাদের এই তুলসীদাসের কথাগুলো একটু মনে রাখার দরকার আছে বলে আমি মনে করি। হ্যাঁ, যে তুলসীদাসের মতো যিনি, তুলসীদাসের রামায়ণ নিয়ে তো সমস্ত উত্তর ভারত চলে, ওনারা মূল রামায়ণ এক ফোঁটাও জানেন না, কিচ্ছু জানেন না। তুলসীদাসের রামায়ণ যদি বা শুনে থাকেন, সেই তুলসীদাসকে যে নিগৃহীত হয়েছিল সেই নিগ্রহের জায়গাটা ওনারা খেয়াল রাখেন না, না রেখে কিন্তু এই দিনরাত হিন্দু মুসলমান করে যাচ্ছেন, এটা বোধ হয় আমার ঠিক লাগে না। আমি অন্তত যে উদার ভাবনায় রামায়ণ এবং মহাভারতই আমাকে সেই উদারতা দিয়েছে, যাতে আমি এই ধরনের এই জাত অমুক তমুক ইত্যাদি নিচু জাত কিংবা এসব আমি একেবারেই মানি না, সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা মানে এটা ত্যাগ করা উচিত। সেই ভাবনাটা বোধহয় আব্দুর রহিমের ব্যাপারটা তো আমি লিখবই, সেটা ঠিক আছে, কিন্তু আমি আরেকবার বললাম যে রামায়ণ মহাভারত কিন্তু আমাকেই সেই উদারতা দিয়েছে, বিশেষ করে তুলসীদাসী রামায়ণ সেই উদারতা দিয়েছে, যাতে করে আমরা সমাজটাকে, আমাদের ভারতবর্ষের এই মাল্টিলিঙ্গুয়াল এবং মাল্টিকালচারাল শুধু নয় যে বহু জাতিক দেশের যে জায়গা, সেই জায়গাটাকে যেন রামায়ণ মহাভারত আরও উন্নত করে, আমি সেই আশা নিয়ে আজকের কথা শেষ করছি। এক আশ্চর্য প্রত্যয়ের কাছে উনি আমাদের নিয়ে গেলেন, আর যে কোনো প্রত্যয় বোধহয় সেই কবিতার জন্ম দেয়। প্যালেস্তাইনের কবি বলে ওঠেন, রামায়ণ পড়েছেন কি পড়েননি সেটা বড় কথা নয়, এই প্রত্যয়ের সামনে দাঁড়িয়ে বোধহয় প্যালেস্তাইনের কবি বলে ওঠেন, ওয়ার শ্যাল বার্ড ফ্লাই আফটার নো স্কাই, আর আমরা বলি পৃথিবীর সব আকাশে সব পাখি উঠবে। সেই পাখি ওড়ার গল্পকে অসাধারণভাবে আমাদের কাছে তুলে ধরলেন নৃসিংহদা, আবার আপনাকে অনন্ত ধন্যবাদ। ওয়েলকাম, ভালো লাগছে তুমি আমার একটা ইন্টারভিউ করলে। দেখো, মানুষ দেখুক, মানুষ শুনুন, এই আর কি।